সূরাতুল মুরসালাত 29তম পারার 24 নম্বর পৃষ্ঠা, একদম শেষ পৃষ্ঠা, 38 নম্বর আয়াত থেকে আমরা আশকো করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم هذا يوم الفصل فصل فصل لام ধরতে হবে না, لام ধরতে হবে, কারণ لام তো আছে। هَذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ 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 وَالْأَوَّلِينَ هَذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ فَإِن كان لكم فإن كان لكم كيد 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 فكيدون ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال ظلال ونتظ ظ ظ ظ ظ ظ ظلال ظلال في ظلال وعيون وعيون إن المتقين في ظلال وعيون إن المتقين في ظلال وعيون وفواكه وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين
إنا كذلك نجزي المحسنين ويل কাফের বেঈমানকে রব্বুল আলামিন বলেছেন কুলু, তোমরা পান করো, তোমরা খাও, কুলু ওয়া তামাত্তাউ কলিলা, তোমরা আহার ভক্ষণ করো কলিলা, অল্প কিছুদিন। তারপর ইন্নাকুম মুজরিমুন, তোমরা তো নিশ্চয়ই তোমরা তো অপরাধী, মানে অল্প কিছুদিন তোমরা আহার ভোগ করো, তারপরেই তোমাদের জন্য শাস্তি শুরু হবে কেয়ামতের ময়দানে। তো সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন, শুকরিয়ার বিষয় না? আলহামদুলিল্লাহ পড়ি, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন, ওয়াইলু وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ আর ওয়া ইযা, যখন কিলা তাদেরকে বলা হয় লাহুমুর কাউ, তোমরা নত হও, লা ইয়ারকাউন, তারা নত হয় না, মানে তাদেরকে যখন নামাজের কথা বলা হয়, নামাজ মানে কি, সেজদা যখন দেয় তখন মানুষ নত হয় না? হ্যাঁ, যখন রুকু দেয় তখন মাথাটা নিচু করে না, নত হয় না? এই নতর কথা এখানে বলা হয়েছে, মানুষদেরকে যখন বলা হয় তোমরা নামাজ আদায় করো, তখন তারা নামাজ আদায় করে, আমরা নামাজ আদায় করি না? আলহামদুলিল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ وَيْلٌ দেখো এই সূরার মধ্যে কতবার ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন আসছে, তাই না?
এটার অর্থ যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতেছেন, সেই দিনটা তাদের জন্য অনেক কঠিন হবে। সেই দিন কোন দিন? আখেরাতের ময়দানের দিন। কাদের জন্য? কাফের বেঈমানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يؤمنون فبأي حديث بعده يؤمنون صدق الله مولانا العظيم.